আজ থেকে 50 ঊর্ধ্বদের জন্য বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ব্যাপক হারে ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সকালে সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে চুক্তির পরও সরকার টিকা পায়নি, সে বিষয়ে রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বলেও জানান তিনি। বলেন, রাশিয়া টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রতিদিন হাসপাতালে 200+ করোনা রোগী ভর্তি হচ্ছে, যা উদ্বেগের। এভাবে চলতে থাকলে আগামী এক মাসের মধ্যে হাসপাতালে আর জায়গা দেওয়া সম্ভব হবে না বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানান জাহিদ মালিক। মেলা, রাজনৈতিক সভা সহ নানা সামাজিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। রাশিয়ান অ্যাম্বাসেডর এসেছিল টিকার বিষয়ে, মূলত ওনাদের সাথে আমরা টিকার চুক্তি করেছিলাম, সেটা এখনো আছে, কিন্তু আমরা এখনো টিকা পাইনি। ওনাদেরকে বলেছি যে আপনারা যে চুক্তি করেছেন আমাদের সঙ্গে, সেই চুক্তি অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করেন। আমাদের টিকা কর্মসূচির চলমান আছে, আমরা বুস্টার ডোজ দিয়ে যাচ্ছি।